আসসালামু আলাইকুম চলে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সৈকত বরাবরের মতো আবার আজকেও চলে আসছি আপন ট্রেডার্স আপন ট্রেডার্স আপনাদের সামনে নিয়ে আসছি একটা ওভেন ইলেকট্রিক ওভেন এবং কি খুবই অসাধারণ ইলেকট্রিক ওভেন তো আমি আপন ট্রেডার্সের যে ওনার মালিক আমার সামনেই রয়েছে তো ভাইয়ের সামনে আমার ভাইয়ের নামটা জানবো এবং ভাইয়া পুরো ভিডিওটা জুড়ে আমাকে হেল্প করতেছে ভাইয়ের কাছে আমরা চলে যাই জি আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে আপনার একটা ইলেকট্রিক ওভেন তো ইলেকট্রিক ওভেন বাজারে অ্যাভেলেবেল আছে এই ইলেকট্রিক ওভেনটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে যে এই ইলেকট্রিক ওভেনটাকে আমরা বলে থাকি মাল্টি ফাংশন ওভেন আসলে এটা বোঝার আছে যে ইলেকট্রিক ওভেনটা মাল্টি ফাংশন বলতে কী বোঝাচ্ছে তো এটা আমি কথা না বলে এটা আমি সরাসরি দেখাচ্ছি এটা একদমই ইন্টেক আছে এটা আপনাদেরকে আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের উদ্দেশ্যে ইলেকট্রিক ওভেনটার ভিতরে আপনার আমরা সাধারণত আপনার যেটা জানি যে বেকারির আইটেম অথবা মুরগি গ্রিল করা যায় কিন্তু এটা হচ্ছে আপনি ফ্রিজ গ্রিল আর যেটা এটা ফ্রিজ গ্রিল বার্বিকিউ সব কিছু করতে পারবেন এবং বেকারির যত ধরনের আইটেম আছে এ থেকে যেটা অর্থাৎ এটার ভিতরে আপনি কেক বিস্কিট পুটিং পিজার থেকে শুরু করে সব কিছু করতে পারবেন এটার গুলো দেখাই এটা হচ্ছে আপনার স্ট্যান্ডটা ট্রে বের করার জন্য এটা হচ্ছে আপনার গ্রিলটা বের করার জন্য এটা হচ্ছে আপনার গ্রিল স্ট্যান্ডটা গ্রিল স্ট্যান্ডটা এখানে দেওয়া আছে এই হচ্ছে আপনার গ্রিল স্ট্যান্ড এখানে আপনার হচ্ছে ফ্রিজ গ্রিল যেটা আমি বললাম একটু আগে মানে অর্থাৎ আপনি যদি মাছটা যেটা বারবিকিউ বলি আমরা ফ্রিজ গ্রিল বলি এটাতে আপনি খুব সুন্দর করে এটা করার জন্য এটা স্ট্যান্ডটা দেওয়া আছে এটার ভিতরে আপনি মাছ করতে পারবেন এই গ্রিলের সাহায্যে কিভাবে করবেন আমরা দেখাই দেবো এটা একটা আছে আর এখানে আপনার আছে হচ্ছে আপনার যে ট্রেগুলো এখানে আপনার অনেকগুলো আইটেমই দেওয়া আছে যেরকম এটা আপনার হচ্ছে ক্যাটালগটা এখানে আপনার ওয়ারেন্টি কার্ড এক বছরের ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি কার্ড এটা মিয়াকো কোম্পানির এই একটা ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে আপনার যে কেক কেক বানান বা বেকারির যে আইটেমগুলো মানে তৈরি করার জন্য এটা হচ্ছে আপনার কেকের স্ট্যান্ডটা এটা একটা সঙ্গে এটা একটা সঙ্গে দেওয়াই আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ আপনার নন স্টিক বডি ননস্টিক বডি এটা আপনি কেক যদি আপনি তৈরি করতে চান অনেক সময় আমরা যে ফয়েল পেপারটা দিই এটা আপনার আসলে এরকম মানে ননস্টিকটা এটার ভিতরে আপনার ফয়েল পেপারটা ছাড়াও এটা আপনি করতে পারবেন এটা হচ্ছে আপনার ব্যাকের আইটেমের ক্ষেত্রে আর গ্রিল যেটা করবেন এই হচ্ছে আপনার গ্রিল স্ট্যান্ডটা এখানে গ্রিল স্ট্যান্ডটা দেওয়া আছে যখন আপনি মুরগিটা করবেন এখানে আপনি নাড়ের মতো পেস দেওয়া আছে এটা জাস্ট আপনি খুলে এটা বের করে নেবেন এটা বের করে নিলে আপনার কাঁচা মুরগিটা আপনারা ময় মশলা দিয়ে আপনি কিছুক্ষণ টক দুই দিয়ে রেখে দিবেন যখন আপনি করবেন এটা জাস্ট এখান দিয়ে প্রেস করে এখানে আপনার এই দুইটা কাটার ভিতরে একটা সাইড আপনি লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে মুরগির অন্য পাশ দিয়ে আপনার এই স্ট্যান্ডটা এই কাটাটা দিয়ে মুরগিটার শরীরে এটা গেঁথে দিয়ে এটা আপনারা টাইট দিয়ে দিবেন এটা টাইট দিয়ে দিলে আপনি তখন মুরগিটা আর নাড়াচড়া করবে না এবং যখন মুভিং করবে মুরগিটাকে নিয়ে তখন এটা স্ট্রংলি এভাবেই থাকবে উভয় পিঠ অর্থাৎ এই পিঠ ও পিঠ সব পিঠ একেবারে আপনার বাইরের থেকে যেই আমরা গ্রিলটা কিনে খাই ওরকম হবে আসলে পরিবারের ক্ষেত্রে সবাই আমরা স্বাস্থ্যসম্মত একটা জিনিস আশা করি এই জিনিসটা আপনি ঘরে বসে যখন গ্রিলটা তৈরি করবেন আপনার ফ্যামিলি সহ ছুটির দিনে খান বা আপনার বাসায় একটা পার্টি হোক অথবা আপনার মনে করেন সবাই মিলে আনন্দ করে খাবেন তখন এটা স্বাস্থ্যসম্মত জিনিসটা আসলে আপনি নিজে ঘরে বসে যে খাবেন যে একটা তৃপ্তি পাবেন এটা আসলে বাইরের থেকে কিনে খেলে এটা কখনোই এক হবে না আচ্ছা এটার ফাংশনটা গেল আর আপনি যখন মাছটা গ্রিল করবেন সেই ক্ষেত্রে আপনি যেটা করে নিও আপনি এটা খুলে নিলেন এটা খুলে নিয়ে আপনি সেম কন্ডিশনে আমি দেখাই দিচ্ছি কারণ আমাদের যেহেতু ভিডিওটা বড় করব না এটা সেম কন্ডিশনে আপনার এই মাথাটা আপনার এই সাইডটা এখান দিয়ে আপনি দিয়ে দিবেন এখান দিয়ে দিয়ে দিলে এটা এখানে চলে আসবে এখান দিয়ে চলে আসলে তখন আপনি এইখানে মাছটা দিয়ে দিবেন যখন মাছটা দিবেন তখন আপনি কাঁটাটা আপনার এটা ঢোকানোর সময় এই বরাবর এসে আপনার কাঁটাটা এখান দিয়ে দিয়ে দিবেন দিয়ে দিলে আপনার মাছটা সুন্দর এখানে আপনি গেঁথে দিলেন এটা আপনি চাইলে এটা দিয়েও করতে পারবেন আবার যদি মনে করেন যে আপনার মাছ এটার পঙ্গে আপনার বিছিয়ে বিছিয়ে দিবেন সেই ক্ষেত্রেও সেটাও পারবেন এটা দিয়ে সেম কন্ডিশনে এটা লাগিয়ে দিবেন আর এটার সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি আপনাকে